গাজীপুর সিটি নির্বাচন, সম্পদের পাহাড় জাহাঙ্গীর আলমের, দেখুন কোথায় থেকে এত টাকা পেলেন জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বৈধ 9 জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত 2 প্রার্থী বিদ্যমান। এর মধ্যে বিএনপির প্রার্থী মোহাম্মদ হাসানউদ্দিন সরকারের চেয়ে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সম্পদের পরিমাণ বেশি। পেশায় ব্যবসায়ী 2 প্রার্থীর আয়ের ক্ষেত্রে রয়েছে বড় ব্যবধান। জাহাঙ্গীর আলমের বার্ষিক আয় হাসান সরকারের চেয়ে প্রায় 20 গুণ বেশি। জাহাঙ্গীর আলমের বার্ষিক আয় যেখানে 2,16,00,000 টাকা, সেখানে হাসান সরকারের 11,00,000 টাকার মতো। আওয়ামী লীগ প্রার্থীর নামে অতীতে মামলা থাকলেও বর্তমানে নেই। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে 2টি মামলা চলমান। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিলকৃত হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী মাস্টার্স ডিগ্রিধারী ও বিএনপি প্রার্থী স্নাতক পাস। হলফনামার বিষয়ে রিটার্নিং অফিসার রকিবউদ্দিন মণ্ডল বলেন, প্রার্থীদের হলফনামা প্রচার ও প্রকাশ করা হয়েছে, এতে সাধারণ ভোটাররা প্রার্থীদের তথ্য জেনে ভোট দিতে পারবেন। কেউ হলফনামায় তথ্য গোপন করলে এবং তা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমের হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে তার বার্ষিক আয় 2,16,38,000 টাকা, তার অস্থাবর সম্পদের পরিমাণ 8,83,34,000 টাকা, অন্যদিকে দেনা রয়েছে 8 কোটি টাকা, রয়েছে 2টি অস্ত্র, গাড়ি সহ আসবাবপত্র, তার উপর নির্ভরশীল কোন ব্যক্তির আয় দেখানো হয়নি। জাহাঙ্গীর আলমের বার্ষিক আয়ের মধ্যে 1,16,38,000 টাকা আয়কর অধ্যাদেশের 19 ধারায় অর্জিত দেখিয়েছেন। এছাড়া কৃষিখাত থেকে তার বার্ষিক আয় 1,50,000 টাকা, বাড়ি ও দোকান ভাড়া পান 4,30,000 টাকা, ব্যবসা থেকে আয় 94,20,000 টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এমএ। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে LLB ডিগ্রি অর্জন করেছেন। নির্বাচনী প্রচার ও অন্য কার্যক্রমে তিনি 30,00,000 টাকা ব্যয় করবেন বলে ইসিকে জানিয়েছেন। এর মধ্যে কর্মীদের পেছনে ব্যয় করবেন 10,00,000 টাকা। আইন অনুযায়ী গাজীপুর সিটি নির্বাচনে সর্বোচ্চ ব্যয় 30,00,000 টাকা ও প্রার্থীর ব্যক্তিগত আয় 1,50,000 টাকা। হলফনামায় জাহাঙ্গীর আলম তার পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। তিনি অনারেবল টেক্সটাইলস কম্পোজিট ও জেড আলম এপারেলস লিমিটেড নামক 2টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। সম্পদের মধ্যে নগদ টাকার পরিমাণ 7,48,00,000 টাকা, ব্যাংকে তার জমা রয়েছে 1,55,000 টাকা এবং ব্যবসায় বিনিয়োগ করেছেন 75,23,787 টাকা, আর সঞ্চয়পত্র আছে 10,00,000 টাকার। এছাড়া জাহাঙ্গীর আলমের 2টি বাড়ি, 1টি বন্দুক ও 1টি পিস্তল, ইলেকট্রনিক সামগ্রী এবং আসবাবপত্র রয়েছে। বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ হাসানউদ্দিন সরকারও সম্পদশালী হলেও তার সম্পদ আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে বিএনপি প্রার্থীর সম্পদের পরিমাণ অনেক কম। হলফনামায় হাসানউদ্দিন সরকারের বার্ষিক আয় 10,97,000 টাকা ও তার উপর যারা নির্ভরশীল তাদের বার্ষিক আয় 6,91,000 টাকা দেখিয়েছেন। নিজের অস্থাবর সম্পদের পরিমাণ 64,00,000 টাকা ও স্ত্রীর সম্পদের পরিমাণ 19,00,000 টাকা। এছাড়া হাসান সরকার তার নিজের নামে 1টি পিস্তল ও 1টি শর্টগান এবং স্ত্রীর নামে 1টি বন্দুক রয়েছে বলে হলফনামা উল্লেখ করেছে। হলফনামায় দেখা গেছে হাসানউদ্দিন সরকার একজন মুক্তিযোদ্ধা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BA পাস করেছেন। ভিউয়ার, আপনাদের কাছে কি মনে হয়, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কে জিতবে, বিএনপি নাকি আওয়ামী লীগ? আপনাদের মনের কথা লিখুন ভিডিওর কমেন্ট বক্সে। সিটি নির্বাচন সহ সকল ধরনের খবর দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।